মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জানেন ডাক্তার বাবু, আমার বাবায় কই তো যে একটা মাইন্ডের অভ্যাস 21 দিন পর উইরা যায়। তো হেরে গাই আমি ভাবছি 21 দিন আমি ওরা নেশা করতে দিব না। বাহ, তার উপায় হচ্ছে তাকে গাছে বেঁধে রাখা। দারুণ। না না, 2 দিন বেঁধে রাখছিলাম আর তারপর তো বেঁধে রাখানোর ভয় দেখায় ঘরে আটকাইয়া রাখছিলাম। অদ্ভুত মেয়েটা, সকলে হাড়ি শুধু না, সকলে শরীরের খবর ওর কাছে আছে। নাম তো আপনার আগেই শুনছি, আপনার নাম রোদ্দুর, তা চৈত্রের রোদ নাকি পৌষের? বাহ, তোমরা তো বেশ ভালো কথা বলো। কথা আমরা কি কই, কথা তো কই ময়না, নাম খান একেবারে সার্থক। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু কি তাই, হাত পা চলে সমান, এমনি এমনি কি আমাকে ময়না মুখ হক বলে নয়নের মনি নাচে গানে সেলাই ফোড়াই সব কিছুতেই আছে, শুধুই কি আছে নাকি হক গলে ঠিকা আগাইয়া আছে। আচ্ছা, এগুলো কার কার আবার? আমাকে ময়নার দান, আমি দেখাই। দান 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 দান, সস সস সস, ওই তো এইটা গানের কম্পিটিশন থেকে পাইছিল। আর ওগুলো দেই, আর হচ্ছে ওই যে ওগুলো দেখতেছেন, ওগুলো হইলো আমাকে গায়ের পূজার কম্পিটিশনে শঙ্খধ্বনি প্রতিযোগিতা ধুনুসি নাচ হক গোলগুলা কোনো বছর আমাকে ময়নার কেউই হারাইতে পারে নাই। তোমাদের বন্ধু দেখছি সবকিছুতেই বেশ ভালো। বন্ধুর মনটাও খুব ভালো জামাই বাবু, নরম মনের মানুষ, হক গোল কিছু তার নজর আছে, কার কি প্রয়োজন কার কি সুবিধা অসুবিধা সব কিছুতে নজর। গ্রামের আর কেউ জানুক বা না জানুক, ময়না জানে কার বাড়িতে হাড়ি সরছে আর কার বাড়িতে হাড়ি সরে নাই। কারোর বাড়িতে যদি হাড়ি না সরে এই বাড়ির থেকেই তো পৌঁছায় দেয়, আর কারোর কোনো সমস্যা হলো ময়না সবার আগে ঝাঁপায় পড়ে। হ্যাঁ, এই ধর 60 দিন আগে ঘটনা কই আপনারে, আমাকে গায়ে একখান ঠাকুমা থাকে। হ্যাঁ, বুড়ির পোলা ডুবাইতে থাকে, বুড়ি এইখানে এহাই থাকে। হ্যাঁ, কয়েকদিন আগে রাইতে বেলা বুড়ির কত জ্বর, 1.5 দিন তো বিছনায় পড়া ছিল। ময়না থাকলে কিন্তু এটা হইতো না। কেন, ময়না থাকলে বুঝি ও চিকিৎসা করতো? না না, ডাক্তারই আর কেমনে করতো, ও তো আর ডাক্তার না, আর এই গ্রামে ভালো ডাক্তারও নাই, হেলেগাই তো ময়না ডাক্তার হইতে চায়। হ্যাঁ, ও কয় এই গায়ে ভালো ডাক্তারের প্রয়োজন। ও আরখান কথা কয় জানেন জামাই বাবু, বলে যে সেবায় অর্ধেক কাম হয়ে যায়, এর জন্যই তো সেবা করত। ময়নাই একমাত্র ছিল যে এই গায়ে সকাল সন্ধ্যে বুড়ি খবর লইত, ময়না নাই, বুড়ির কপাল তো এমনিই ফোটা ছিল ও দুই পোলা দুবাই চলে যাওয়ার পর, আর এখন আরেই ফুটে গেল ময়না কলকাতা চলে যাওয়ার পর। এই ক্যান কপাল ফুটো কইয়া বড় বড় শ্বাস না ফেলাইয়া তোরা গেলে তো পারস, যখন জানো স্বামী নাই তোরা গিয়ে খোঁজ তো লইতে পারস। অঞ্জা ঠাকুমা কেমন আছে কিছু জানোস? ওই জানোস না, জ্বর হয়েছে, এইটুকু খোঁজ লইতেই তো পারস। আসলে তোর আইবি তো, হেলে গেই তো আমরা 3 দিন ধরে ব্যস্ত। এই বুড়ির শরীর আগে না আমাগো আপ্যায়ন, তবু আমি বাইর বাইর কইছি যে কদিন আমি থাকুন না ঠাকুমার উপর নজর রাখবি। আর আর কার উপর নজর রাখতে কইছি না মনে আছে? রহিম চাচা। ওই গপ্প মারতে চোস তো, রহিম চাচার খবর রাখতে তো পারস, রাহস নাই, ঢাকা গেছিল ডাক্তার দেখাইতে। হাই, পুরাটা নেশা টেশা করে না? না না, তুই তো নেশা ছুটাই দিছিস। জানেন জামাই বাবু, ময়না ওরে গাছে বাইতে রাখছিল, নিজে পাহারা দিছে। কি তার কি করুম, অনেক বুঝাইছি নেশা সে সার বই না। না না, তা বলে তুমি ওকে গাছে বেঁধে রাখবে? হ্যাঁ, উপায় পায় নাই তো। জানেন ডাক্তার বাবু, আমার বাবাই কইতো যে একটা মাইন্ডের অভ্যাস 21 দিন পর উইরা যায়। তো হেরে গাই আমি ভাবছি 21 দিন আমি ওরা নেশা করতে দিব না। বাহ, তার উপায় হচ্ছে তাকে গাছে বেঁধে রাখা। দারুণ। না না, 2 দিন বেঁধে রাখছিলাম আর তারপর তো বেঁধে রাখানোর ভয় দেখাইয়া ঘরে আটকাইয়া রাখছিলাম। অদ্ভুত মেয়েটা, সকলে হাড়ি শুধু না, সকলে শরীরের খবর ওর কাছে আছে। বাহ, শোন না, এক কাম করি না আমরা সব, আমরা গিয়া ঠাকুমারে দেখা আসি, চল চল চল। চলো, আমিও যাব তোমাদের সঙ্গে, এই গ্রামটা ঘুরে আসি, চল। আপ
আপনি কোন হানে যাইবেন, আপনি এনেই থাকেন, হেনে বয়া বয়ে গ্রামের হকগোল মানুষরা দেখতে পাইবেন, সবাই তো আইতাছে আপনার লগে দেখা করানোর লেগা। হ্যাঁ হ্যাঁ, আপনি না একটু বিশ্রাম লইয়েন, আর আমি না যামু আর আমি থামাই দেখাই আমি চললাম, আর যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আপনার লইয়ে যাব। আপনি না হয় কিছু ওষুধপত্র লিখা দিবেন, দিবেন তো দেবো। সত্যি তো শরীরটা একেবারে ঝরঝরে হয়ে গেল। মা, ভাইয়ের ঘরে গিয়েছিলাম, আমি আসলে ফাঁকা ছিলাম, ভাবলাম ভাইয়ের ঘরটা একটু পরিষ্কার করে দিই, করতে করতে এই কাগজটা পেলাম। কিসের কাগজ? তুমি এখানে বসো, এসো, তুমি বসো, টেনশনের কিছু নেই, তুমি বসো না, বসো। কিসের কাগজ বলবি তো? তুমি নিজেই দেখো না, আমি বললে হবে না, তুমি নিজে দেখো। কিছু লেখা আছে বুঝি ওতে? কি এমন বলতো? তুমি দেখোই না, আমি বলছি তো, তুমি দেখো। বললি না কি লেখা আছে? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।